দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই জানাবো স্বাস্থ্য দপ্তরের তথ্য। 4000 ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 32 আর মহিলা 13 জন। এ নিয়ে মোট মৃত্যু 4028 জন। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 91টি ল্যাবে 14153টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2545 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,70,191 জনের। একদিনে 3,881 জন সহ মোট সুস্থ হয়েছে 1,86,759 জন। করোনা আক্রান্তে বিশ্বে 15তম অবস্থানে বাংলাদেশ। করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর খবর যেমন আসছে, তেমনি প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা। গাজীপুরে 24 ঘন্টায় নতুন করে আরও 34 জন করোনায় আক্রান্ত হয়েছে। 207 জনের নমুনা পরীক্ষা করে আরও 34 জন করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত গাজীপুরে 33,653 জনের নমুনা পরীক্ষায় সর্বমোট আক্রান্ত 4,704 জন, আর সুস্থ হয়েছেন 3,070 জন, মারা গেছেন 58 জন। চুয়াডাঙ্গায় নতুন করে আরও 10 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,141 জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 639 জন এবং মারা গেছেন 25 জন। ঝিনাইদহে নতুন করে আরও 73 জন করোনায় আক্রান্ত হয়েছে। ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও 11 জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 821 জনে, এর মধ্যে 487 জন সুস্থ হয়েছেন আর মারা গেছে 14 জন। জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,38,00,000। এর মধ্যে 65,78,314 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1%-এর 61,694 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 2,38,30,363 জন, মৃত্যু হয়েছে 8,17,368 জনের, আর সুস্থ হয়েছেন 1,63,72,987 জন। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,13,609 জন, মারা গেছে 4,350 জন। মহামারী করোনায় আক্রান্ত মৃত্যু তালিকার প্রথম অবস্থানে যুক্তরাষ্ট্রের। দেশটিতে আক্রান্তের সংখ্যা 59,15,630 জন, মৃতের সংখ্যা 1,81,114। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,15,451, আক্রান্তের সংখ্যা 36,27,217। আক্রান্তের তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 31,67,323 জন সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে, মৃতের সংখ্যা 58,546। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 9,61,493, মৃতের সংখ্যা 16,448। দেশটিতে সুস্থ হয়েছে 7,73,000-এর বেশি। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় মৃতের সংখ্যা 13,000 ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা 6,11,450। পেরুতে আক্রান্তের সংখ্যা 6,438, মারা গেছে 27,813 জন। মৃত্যু তালিকার তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে মৃতের সংখ্যা 60,800, আক্রান্তের সংখ্যা 5,63,705। করোনা প্রতিরোধে লকডাউন কার্যকর করায় বিশ্বজুড়ে আইএসের মতো জঙ্গি সংগঠনগুলোর হুমকি অনেকাংশে কমেছে বলে দাবি জাতিসংঘের। কাউন্টার টেরোরিজম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরুনকভ জানান, লকডাউন এবং চলাচলের কড়াকড়ির কারণে সন্ত্রাসী হামলার ঝুঁকি কমেছে। বিশ্বে 2,38,00,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, প্রাণহানি 8,16,000 ছাড়িয়েছে। করোনায় ভয়াবহতার মাঝেই শিক্ষা প্রতিষ্ঠান খুলছে যুক্তরাজ্যে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কড়াকড়ি বহাল রাখার ঘোষণা সরকারের। অন্যদিকে ইতালিতে নতুন করে বাড়ছে সংক্রমণ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।